এখান থেকেই আমাদের সমুদ্রের অনেক মাছ বিভিন্ন আড়তে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাগুলা অসাধারণ, শুধু নৌকা আর নৌকা। জাহাজের সারি মুখরিত নাব নদীর বিশাল একাংশ, এর মধ্যে ছোট ছোট ভয়ানক রহস্যময় দ্বীপ। সেন্ট মার্টিন থেকে ফিরে আসা জাহাজগুলো আরও সুন্দর করেছে বিকেলের এই দৃশ্য। আপনি যদি সেন্ট মার্টিন গিয়ে থাকেন, কমেন্টে শেয়ার করতে পারেন আপনার ভ্রমণ অভিজ্ঞতা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা উঁচু পাহাড় আর নদীর উপাশে মায়ানমার, সেই সাথে পাহাড় নদী একসাথে, এমন দৃশ্য আসলেই মন ছুঁয়ে যায়। যুগ থেকে যে ছোট ছোট দ্বীপ আছে, এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। চলতে চলতে সমুদ্রের পার ঘেঁষে চলা পথের কিছু দৃশ্য আমরা উপভোগ করি। এটিকে মূলত মেরিন ড্রাইভ বলে, সমুদ্রের পার ঘেঁষে চলে এই রাস্তাটা। আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সর্বশেষ ইউনিয়ন সাপরাং, টেকনাফ তানাই, মানে যেখানেই রাস্তাটা শেষ, যেখানে সমুদ্রের পার ঘেঁষে চলা রাস্তাটা শেষ, মানে যার পর আর কোনো রাস্তা নাই। সেখানে রয়েছিল একটা শিশু পার্ক আর পর্যটক এলাকা, যদিও এবার আপনাদেরকে সেটা দেখাই নাই, কারণ ওইগুলো এখনও নতুনভাবে করতেছে, যার কারণে এখনও সব কিছু এলোমেলো। ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে একবার ওগুলো দেখাইতে। আপনারা দেখেন পাশের জেলের নৌকাগুলো, খুব সুন্দর লাগে। আসলে অনেক নৌকা এখানে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফে, অবশ্যই নাম শুনছেন, আমরা সবাই বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটাই সেই টেকনাফ। মনোরম দৃশ্য, বিকেলবেলা অনেক পর্যটক এখানে থাকে। যাদের প্রাইভেট গাড়ি আছে, মাঝপথে দাঁড়িয়ে ওরা রেস্ট নেই। আমরা চেষ্টা করতেছি কিছু অংশ আপনাদের দেখানোর, অবশ্যই ভ্রমণ করবেন, সময় পেলে সবাই ছুটে আসবেন, কারণ ভ্রমণের মধ্যে আছে অনেক কিছু জানার, অনেক কিছু শেখার। তো দেখতে থাকুন আর উপভোগ করুন, একপাশে পাহাড় একপাশে সমুদ্র, মাঝখানে এই সুন্দর পথ। আর রাস্তার মধ্যে কোনো মোড় নাই সোজা, তবে একটা সমস্যা হচ্ছে এখানে গাড়ির গতিগুলো থাকে খুব বেশি, দুর্ঘটনার সম্ভাবনাও অনেক বেশি থাকে। খুব সুন্দর পরিবেশ, এখান থেকেই আমাদের সমুদ্রের অনেক মাছ বিভিন্ন আড়তে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাগুলা অসাধারণ, শুধু নৌকা আর নৌকা। এমন দৃশ্য দেখাটাই আসলে খুব ভাগ্যের বিষয়। এখানে বিকেলে আর একটু পরে হচ্ছে পর্যটকরা আসবে, আরও ভিড় করবে। চলতে চলতে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলি, সেই সাথে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিই। সারি সারি নৌকাগুলো আসলেই সুন্দর। এমন দৃশ্য আমার মনে হয় আর দেখি নাই কখনো, সত্যিই অসাধারণ, অনেক সুন্দর নৌকাগুলো। আর নৌকাগুলোর মধ্যে যখন পতাকাগুলো উড়ে, ওয়াও, নৌকো আর নৌকো, সবগুলা জেলের নৌকো, সত্যি অসাধারণ।
Thank you.